নবম শ্রেণীর আজকের পাঠ্য বিষয় অক্সাইড। অক্সাইড কি? অক্সাইড অক্সিজেনের সঙ্গে কোনো মৌল বা মূলক বিক্রিয়া করে অক্সিজেন ঘটিত যে যৌগ উৎপন্ন করে তা সেগুলিকেই অক্সাইড বলে। যেমন Na2O, FeO, CO2, Al2O3, ZnO, SO2, P2O5, এগুলি সব অক্সাইড। এই অক্সাইডের শ্রেণীবিভাগ করতে গিয়ে এদের অ্যাসিড, ক্ষার, কোষম ইত্যাদি অক্সাইডের কথা আমি বলবো। আম্লিক অক্সাইড কি? যে সমস্ত অক্সাইডগুলি জলে দ্রবীভূত হয়ে জলীয় দ্রবণে অ্যাসিড উৎপন্ন করে, বিশেষ করে অধাতব অক্সাইডগুলি আম্লিক প্রকৃতির হয়। যেমন SO2, CO2, P2O5, এই অক্সাইডগুলিকে আম্লিক অক্সাইড বলা হয়, কারণ এগুলি জলীয় দ্রবণে অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ এরা লাল নীল লিটমাসকে লাল করে। যেমন SO2 প্লাস H2O, H2 SO3, CO2 প্লাস H2O, H2 CO3 ইত্যাদি অ্যাসিড উৎপন্ন করে। এরা জলীয় দ্রবণে H+H SO3- সালফিউরাস অ্যাসিড থেকে এই আয়নিক ডিসোসিয়েশনটা হয়, আয়নীয় বিয়োজনটা হয়। H+H CO3- এই H+ উপস্থিতি প্রমাণ করে যে এটি অ্যাসিড। ক্ষারকীয় অক্সাইড, যে অক্সাইডগুলি জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দেয় বা লাল লিটমাসকে নীল বর্ণে পরিণত করে, সেগুলিকেই আমরা ক্ষারকীয় অক্সাইড বলবো। যেমন ধাতব অক্সাইডগুলি সাধারণত ক্ষারকীয় অক্সাইড, যেমন Na2O, K2O, CaO, Fe2O3, LOH, L2O3, ZnO, এগুলি ক্ষারকীয় গুণ আছে। এই দুটিকে একটু অন্য ধর্মে নিয়ে যাওয়া যায়। যাই হোক, এই ক্ষারকীয় অক্সাইডগুলি আর একটা বিশেষ গুণ হল অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এরা লবণ জল উৎপন্ন করতে পারে। ক্ষারকীয় অক্সাইড Na2O, এর সঙ্গে আমি যদি জল যোগ করি তাহলে 2NaOH হবে। এটা আয়নে ভেঙে গিয়ে Na+OH- আয়ন দেয়। এই OH- আয়নই প্রমাণ করে যে জলীয় দ্রবণটা খাট হয়। উভধর্মী অক্সাইড, যে অক্সাইডগুলি অ্যাসিড এবং ক্ষার উভয়ের গুণই বহন করে, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গেই রাসায়নিক বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করতে পারে, সেগুলিকে আমরা উভধর্মী অক্সাইড বলব। যেমন ZnO আর Al2O3, এরা উভধর্মী অক্সাইড। যেমন ZnO প্লাস 2HCl, ZnCl2 প্লাস H2O, আবার ZnO মানে জিঙ্ক অক্সাইড প্লাস NaOH,
Na2 ZnO2 আর H2 উৎপন্ন করে সোডিয়াম জিঙ্ক। এটা জল, এই অ্যাসিড আর ক্ষার উভয়ের সঙ্গে রিয়াকশন করেছে, এটা ক্ষার এটা অ্যাসিড, সেই জন্য এরা উপধর্মীয় অক্সাইড। প্রসম অক্সাইড, যে অক্সাইডগুলি অ্যাসিড এবং ক্ষার কারোর সঙ্গে কোনো ধর্মই প্রকাশ করে না, সাধারণভাবে তারা মানে নিউট্রাল অর্থাৎ প্রসম। যেমন কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড ইত্যাদি, এগুলোকে বলা হয় প্রসম অক্সাইড। যাকে এই অক্সাইডগুলির মধ্যে আমার আম্লিক অক্সাইডগুলি নিয়ে আলোচনা করব। এই আম্লিক অক্সাইডগুলি প্রকৃতিতে উৎপন্ন হয়, প্রকৃতিতেই তৈরি হয়, হয়ে কৃষিক্ষেত্রে আম্লিকতা জমির আম্লিকতা বৃদ্ধি করে। কিভাবে করে? বজ্র বিদ্যুৎ সহ যখন বৃষ্টি হয় তখন বাতাসে নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রিক অক্সাইড অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করে, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, এই নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিড মাটিতে পড়লে, মাটিতে পড়ার পর HNO3 মাটিতে পড়ার পর সেই বিভিন্ন অক্সাইড যেমন ম্যাগনেসিয়াম, সোডিয়াম ইত্যাদি অক্সাইডের সঙ্গে রিয়াকশান করে বা সল্টের সঙ্গে রিয়াকশান করে করে তৈরি করে MgNO3 আর H2O। যাকে তবুও এই নাইট্রেট সল্টটা উদ্ভিদের গ্রহণযোগ্যতা আছে নিতে পারে, কিন্তু সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইড এবং ফসফরাস পেন্টাক্সাইড এইগুলো আমাদের বিভিন্ন কলকারখানা থেকে বায়াতাসের মধ্যে মেশে যেগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিরাস অ্যাসিড উৎপন্ন করে, এই এইটা বেশি করে আমাদের জমির আম্লিকতা বৃদ্ধি করে দেয়। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে CO2, NO2, SO2 এইগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে যে অ্যাসিড উৎপন্ন করে সেটা আমাদের জমির উর্বরতাকে নষ্ট করে, অর্থাৎ অ্যাসিড ধর্ম বাড়িয়ে দেয়, কৃষিক্ষেত্রের উৎপাদন কমে যায়। হ্যাঁ, জলের pH অর্থাৎ কৃষিক্ষেত্রের pHএর মান যদি 7 থাকে তাহলে সেই জমির উর্বরতা বেশি বজায় থাকে। সুতরাং এই অতিরিক্ত আম্লিককে নষ্ট করতে গেলে আমাকে ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জমিতে প্রয়োগ করতে হবে, যাতে করে ওগুলো প্রশমিত হয়ে সল্টে রূপান্তরিত হয়, যেগুলো উদ্ভিদের গ্রহণযোগ্য খাবার হিসেবে ব্যবহার হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। এই সংক্রান্ত বিষয়গুলো তোমরা পড়ে দেখবে, কোনো কোশ্চেন বা কোনো সমস্যা হলে সেগুলো খাতায় লিখে রাখবে, সেগুলোকে আমি আবার পরবর্তী সময় সমাধান করে দেবো।